দেখো এই যে এটা এর সাথে আবার কি এটার কানেকশন ঠিক আছে ওই রডটা একবার এদিকে আসে আবার পিছনের পিছনে যায় একবার এটার সাথে কানেকশন হয় একবার এটা দিকে কানেকশন হয় এটা দিকে কানেকশন হয় দেখার বিষয় তখন রেলটা উপর হয়ে উঠে বুঝলা যে একবার হয়তো এটার সাথে কানেকশন হবে একবার এটার সাথে কানেকশন হবে যখন এটার সাথে কানেকশন হবে তখন এক ডিরেকশন ঘুরে আবার যদি এটার সাথে কানেকশন অপোজিট ডিরেকশন ঘুরে একসাথে না যেকোনো একটা কি একসাথে পায় বুঝছি ওই যে মুজু আগের দিকে থাকা থাকে এবার তোমার সিয়ার তিনটা এত ফাঁকি বাজছে সবচেয়ে বাদ দিতে উচিত ওই যে জিনিসের রড এটাকে আমি দেখে দিছি ওই যে রডটা নিচে যে রড আছে একটা লিঙ্ক আছে লিঙ্ক সহজ কথা যে লিঙ্কটা হইলো রিভার্স মোশনের জন্য এটা একবার সামনে একবার যায় সামনে গেলে ধরো ধরো এটার সাথে এটার সাথে এটা কানেকশন হবে যেটা এক্সাম্পল দেখতে হবে হ্যাঁ ধরো পিছনে একদম সামনে গেলে একের সাথে কানেকশন হবে এটার এই গিয়ারে আর পিছনে গেলে আরেকটা কানেকশন হবে মনে সামনে হলে এটাই এটার সাথে হওয়ার এটার কথা পিছনে হলে এটার সাথে এটার কথা এখন ধরো তাহলে এটা হলো ড্রাইভার এটা ড্রিভেন তাহলে এটা ডিরেকশন চেঞ্জ হলো এটা ডিরেকশন তো চেঞ্জ হবে এটা ডিরেকশন কি চেঞ্জ হবে না এবার দেখো এবারে আসছে এবারে আসে এই যে এটা হলো এটার ডিরেকশন আসলে কয়দিকে হয় দুই দিকে এটার দিকে দুই দিকে করার জন্য এটা কি দুই দিকে করার জন্য নিশ্চয় বুঝছো কিনা এতটুকু বুঝছো তো জি স্যার এতটুকু বুঝলে দেবো যে সহজ কথা যে এই যে দুটো বিভেল গিয়ার আছে একবার এটা কানেকশন হয় একদিক করে এখন এই যে দুটো সরাই কি ও যে একটা লিঙ্ক আসছিল রডটা লিঙ্ক রড যেটা হ্যাঁ এটা সামনে গেলে এটা হবে এটা জি দেখো বলছো না মিলাও আচ্ছা এটার সাথে কি এটা এটা সরাসরি স্যার ছোটটা না ছোট তো বসে আসলো জি এটা দি বড়টা জি বড়টা ভিতরে গেছে সোজা আচ্ছা আচ্ছা তারপরে আরো কিছু স্প্রিংলার ঠিক আছে চলো চলো।